প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। সবাই করোনাকালীন সময়ে ঘরে আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের ক্লাস নেব হচ্ছে নবম শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে। তো আজকে প্রথম অধ্যায়ের আমি তোমাদের অনেকগুলো পাঠ নিয়ে আলোচনা করেছি, হয়তো দেখেছো। আজকে তোমাদের হচ্ছে আজকে আলোচনা করবো হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে। তো আজকের পাঠের থেকে তোমরা দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়মকানুনগুলো সম্পর্কে জানতে পারবে। তো আজকে একটু তোমরা সবাই পাঠে মনোযোগ হয়, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো তোমাদের এইটা প্রায় প্রত্যেক পরীক্ষাতেই আসে এবং অনেক শর্ট আসে, এখান থেকে নৈবেদিক প্রশ্ন আসে। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তো দ্বিপদ নামকরণ পদ্ধতিটা কী? দ্বিপদ মানে কী? যেটা দুটো পদ নিয়ে গঠিত। যেমন যেমন তোমাদের যদি এখানে যেমন যদি গোল আলুর বাগের নাম বলা হয়, তাহলে দেখো নামটা কি? ছোলা নাম টিউবেরোসাম। কি আমি একটু লিখি, এটা ছোলা নাম গোল আলুর বাগের নাম তোমরা জানো হয়তো, ছোলা নাম, ছোলা নাম টিউ টিউবেরোসাম। আচ্ছা এখানে দেখো দুটো দুটো পদ আছে, এখানে ছোলা নাম একটা পদ আর টিউবেরোসাম একটা পদ। এই দুটো পদ নিয়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে তোমরা বুঝতে পারো দুটো পদ নিয়ে। এটা হচ্ছে তোমাদের এটা উদ্ভিদের নামের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN কর্তৃক স্বীকৃত থাকে এই নামগুলো। আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার মানে ICZN কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে হবে এই নামগুলো। এই দুটো বোর্ডের স্বীকৃত অনুসারে এই নামগুলো হতে হবে। তাহলে এখানে একটা থাকে গণের নাম, একটা প্রজাতির নাম। গণ আর প্রজাতি মিলে হয় হচ্ছে দ্বিপদ নামকরণ, দুটো পদ নিয়ে হয় বলে এটাকে আমরা বলছি দ্বিপদ নামকরণ। তো এখন এটা কে আবিষ্কার করে? 1753 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার একটা বই রচনা করেন, সে বইটার নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারানাম। এই বইটি রচনা করেন তিনি, রচনা করে সেই বইতে তিনি এই দ্বিপদ নামকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সংজ্ঞায়িত করেন। তিনি হচ্ছে ওই বইয়ের ভিতরে গণ প্রজাতি সংজ্ঞা দেন এবং ধাপগুলো এক এক করে উনি আলোচনা করেন ওই বইটার ভিতরে। তো আমি এক এক করে দ্বিপদ নামকরণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বর পদ্ধতি কী? এক নম্বর হচ্ছে এই নামকরণের হচ্ছে ভাষাটা হতে হবে হচ্ছে ল্যাটিন ভাষায় হতে হবে। এবং বইয়ের নামকরণের ক্ষেত্রে যেমন এখানে একটা ব্যাঙ্কের নাম আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে ঢাকায় এই ব্যাঙ্কটা পাওয়া যায়। এই ব্যাঙ্কের নাম হচ্ছে নতুন একটা ব্যাঙ্ক, একমাত্র ঢাকায় পাওয়া যায়। এটা আবিষ্কার করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাণীবিদ, তার উনি হচ্ছে এটা জাকির হোসেন এটা আবিষ্কার করেন। ওনার নাম অনুসারে এই ব্যাঙ্কটির নাম রাখা হয়েছে জাকেরানা ঢাকা, ওনার নাম অনুসারে। তাহলে এটা আমি এক নম্বর বুঝলাম যে এটা ল্যাটিন ভাষা হতে হবে। আচ্ছা দুই নম্বর কি? এই বইয়ের নামের হচ্ছে দুটো অংশ থাকতে হবে। দুই নম্বরটা হচ্ছে এটা দুটো অংশ থাকবে, একটা হচ্ছে গণ, একটা প্রজাতি। আচ্ছা যেমন এখানে আমি লিখছি ছোলা নাম টিউবেরোসাম, এখানে এই ছোলা নাম হচ্ছে গণ আর টিউবেরোসাম হচ্ছে প্রজাতি। এই দুটো মিলে হচ্ছে হবে হচ্ছে কি বৈজ্ঞানিক নাম। তাহলে দুটো অংশ থাকতে হবে একটা বৈজ্ঞানিক নামের। এখানে আছে যেমন রুই মাছের বইয়ের নাম কি? লেবীয় রোহিতা। তাহলে লেবীয় হচ্ছে গণ আর রোহিতা হচ্ছে প্রজাতি। এবার তিন নম্বর আসি, তিন নম্বরটা কী হবে? এই বইয়ের নামটা হচ্ছে অনন্য হতে হবে, মানে একটা বই একজন যদি একটা নাম দেয় তাহলে সেই নামটা দ্বিতীয়বার হবে না, মানে একটাই হতে হবে। প্রথম যে বইয়ের নাম দেবেন তার নাম অনুসারে এই বইয়ের নামটা হতে হবে, দুটো পৃথক কোনো নামের অনুমতি নেই। আচ্ছা আর আরেকটা, তাহলে চার নম্বরটা পদ্ধতিটা কী দেখি? সেটা হচ্ছে এই বইয়ের নামের প্রথম অংশ, প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর দ্বিতীয় অক্ষরটা হবে, বাকি অক্ষরগুলো হবে ছোট অক্ষরে, ঠিক আছে? যেমন এখানে এই যে ছোলা নাম টিউবেরোসাম লিখছি, এই এসটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে এবং এই প্রজাতিটাও ছোট হাতের হবে। তাহলে এটার হচ্ছে দুটো অংশ থাকবে, প্রথম নামের প্রথম অক্ষরটা হবে হচ্ছে বড় হাতের আরগুলো হবে ছোট হাতের। তারপর একটা হচ্ছে কি, এর বইয়ের নামটা হচ্ছে মুদ্রণ হবে ইটালি অক্ষরে, হ্যাঁ ইটালি অক্ষরে লিখতে হবে।
যেমন ধানের বিপরীতে আমরা অরাইজা সেটিবা এগুলো লিখতে হবে যে ইতালি অক্ষরে আচ্ছা তারপরে তারপরের নিয়মটা কি হাতে লিখলে গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হবে যদি তুমি হাতে লেখো গণের নামের নিচে দাগ আর প্রজাতির নামের নিচে দাগ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেকে ভুল করে থাকে দাগ দেয় না তখন পুরো নাম্বারটা কাটা যায় তাহলে গণের নামের নিচে এবং প্রজাতির নামের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে আচ্ছা তারপর যিনি প্রথম জীবের বিকাশ নাম দিবেন যিনি এটা নাম দিবেন তার নাম অনুসারে সেইটার নাম হবে আর হচ্ছে সাল কত সাল দিচ্ছে হ্যাঁ সেগুলো সংক্ষেপে ওই বিজ্ঞানের নামের শেষে লিখে দিতে হবে যেমন এখানে যে হোমো স্যাপিয়েন্স এই নামটা যিনি দিয়েছেন তার নামে দেখো তার নামে সংক্ষেপে কত সালে দিচ্ছেন তার নামটা কি সেখানে সংক্ষেপে একটু উল্লেখ থাকতে হবে এই হচ্ছে বৈজ্ঞানিক নামের আমি নিয়মগুলো তোমাদের সাথে আলোচনা করলাম হয়তো বুঝতে পেরেছো যে কিভাবে এই নামটা এটা এটা তাহলে এটা হচ্ছে আবিষ্কার করেন কে 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই নামটা এই বৈজ্ঞানিক নামের পদ্ধতিটা তিনি প্রবর্তন করেন এবং তার নাম অনুসারেই দ্বীপত নামকরণ আর হচ্ছে উনি বইতে সমস্ত কি বিষয় নিয়ে আলোচনা করেন এখন দেখো তোমাদের এই বইতে দেখো অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেওয়া আছে অনেকগুলো উদ্ভিদ এবং প্রাণীর বৈজ্ঞানিক নাম দেওয়া আছে আলাদা যেমন ধানের ধান অরাইজা সেটিভা পাট কর্করাস ক্যাপসুলারিস তা আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কাঁঠাল আর্টোকার্পাস হ্যাটোরোফাইলাস শাপলা নিম্পিয়া নাউসেলি জবা হিবিস্কাস রোজা সাইনেসিস কলেরা জীবাণু ভাইবেরো কলেরাক ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আরশোলা প্রাটিপারান্ডা আমেরিকানা মৌমাছি অ্যাপিসিন্ডিকা ইলিশ ইলিশা ইলিশা আবার এখানে হ্যাঁ টেনিওসোলা ইলিশা আর একটা আছে ইলিশা ইলিশা আছে আর কোন ব্যাঙ্ক বুফু ম্যালানোস্টিকটাস দোয়েল কপসিকাস সাউলারিস রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থারা টাইগেরিস মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স এইগুলো তোমাদের এই নামগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে কারণ এখান থেকে অনেক নৈবেদ্যিক প্রশ্ন আসে নৈবেদ্যিক প্রশ্ন আসে আবার সৃজনশীলে বড় প্রশ্নের ক্ষেত্রে কত নাম্বারে দিয়ে দেয় যে যেমন পাটের বৈজ্ঞের নাম কি মানুষের বৈজ্ঞের নাম কি একটা থাকে আমার একটা থাকে আর ধারাবাহিকভাবে একটা থাকবেই তো তোমাদের এগুলো তোমরা ভালো করে বানানটা সহ আয়ত্ত করবে ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ ঠিক আছে।